আজকের ভিডিওটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আমি আমার স্টুডিওতে নেই, আউটডোরে রয়েছি। কারণ আছে, আমি স্যামসাং গ্যালাক্সি F62 অনেক দিন ধরে ইউজ করছি, ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর তাই মনে হলো স্যামসাং গ্যালাক্সি F62 এর ইন ডিটেল ক্যামেরা রিভিউ দিলে কেমন হয়। তাই এই ভিডিওটি ইন ডিটেল ক্যামেরা রিভিউ অফ স্যামসাং গ্যালাক্সি F62। এবং আপনি যদি কিনতে চান ক্যামেরার জন্য, অবশ্যই এই ভিডিওটি দেখুন। এবং যে ক্যামেরা রিভিউ হবে ওটা লাইভ হবে, একটু অন্যরকম। ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি সফল করতে অবশ্যই শেয়ার করুন। আমি আপনাদের সুমন, চলুন শুরু করা যাক। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর রেয়ার ক্যামেরা দিয়ে, যেখানে আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাই। বাট ওয়ান অফ দ্য ইউনিক ফিচার কি জানেন এই ক্যামেরাটির? এই ক্যামেরাটির ফিচার হলো যে আপনি পোর্ট্রেট মোডেও ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা হচ্ছে এখন। এটা আমরা স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো সেগুলোতে পাই, যেমন Note 10 বা Note 10 সিরিজে। এবং আপনারা বলুন কোয়ালিটি কেমন আপনারা পাচ্ছেন? যে সাউন্ডটাও রেকর্ড হচ্ছে ওটাও কিন্তু এই স্মার্টফোনটির মাধ্যমে। আমি আমার প্রিয় ভাইকে বলবো, যিনি ক্যামেরার ওপারে রয়েছেন, একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে কেমন হয়। ঘুরছো ভাই? একদম। তো ক্যামেরা আপনাদের কেমন লাগছে? মানে যে আউটপুট, সূর্য একদম মাথার ওপর এবং চারিদিকে গাছপালা সবুজে সবুজ, আর এক্সপোজারটা কেমন মনে হচ্ছে? তো অবশ্যই বলবেন কোয়ালিটি কেমন লাগছে। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর আলট্রা ওয়াইড মোডে। আমার সঙ্গে রয়েছে আমার এক ছোট্ট ভাই। ভাই, স্যামসাং গ্যালাক্সি F62 এর ক্যামেরার কিছু স্যাম্পল তোমাকে দেখালাম, কেমন লাগলো? খুব ভালো লাগলো দেখে। ওকে, আমার খুব ভালো লাগবে, তুমি যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, খুব ভালো লেগেছে ক্যামেরাটা দেখে। প্রতিটা জিনিসই খুব ভালো। ভিডিও কোয়ালিটি খুব, মানে যেটা অন্য ফোনে যেটা দেখা যায় সেটার থেকে স্যামসাং এর এই ক্যামেরাটা দেখছি একটু বেশি, মানে ভালো, বেটার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আউটপুটটা। তুমি কি ফোন ব্যবহার করছো? আমি ব্যবহার করছি Poco M2 Pro। পোকো মানে Xiaomi? Xiaomi। কেমন লাগছে পোকোর ছবি দেখলে আর এটার ছবি কেমন? পোকোর থেকে এটা, মানে স্যামসাং এর একটা কোয়ালিটি একটা আলাদা মেইনটেইন করে, যেটা আমি দেখলাম এই F62 তে। ওকে, আর পোর্ট্রেট মোডে যে ভিডিও রেকর্ড হচ্ছে এটা কি পোকোতে রয়েছে? না না, ঠিক নেই। ওকে, তো ক্যামেরা ওর ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর ম্যাক্রো মোডে, মানে ক্লোজ আপ পাবেন একটু, আউটডোরে রয়েছে। ব্যাকগ্রাউন্ড কেমন পাচ্ছেন এবং এর যে এক্সপোজার সেটাও কেমন পাচ্ছেন? আরেকটা ভাইকে পেয়েছি যারা ক্যামেরার পেছনে আমায় সাহায্য করছিল, অসংখ্য ধন্যবাদ তোমাদের। একটা কথাই বলবো, তুমি স্যামসাং গ্যালাক্সি F62 এর ক্যামেরা দেখলে আউটপুট তোমার কেমন লাগলো? ব্যাপক স্যার, ব্যাপক, ক্যামেরা কোয়ালিটি ব্যাপক। আচ্ছা, আর তার মধ্যে এই যে এত কটা মোড আমরা ব্যবহার করলাম, কোন মোডটা ভালো লাগলো? এবং প্রসেসরটাও দারুন। ওকে, তো এই ভিডিওতে যেটা দেখছো সেটা হলো ম্যাক্রো লেন্সে। এবার তোমরা কমেন্টস করবে তোমাদের কেমন আউটপুট ভালো লাগলো। বন্ধুরা, এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যেখানে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আমি আউটডোরে রয়েছি এবং আমি বেশ জোরে জোরেই হাঁটছি, তো স্টেবিলিটি কেমন পাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং আমার মনে হয় এখানটায় যে এক্সপোজার সেটাও অসাধারণ মনে হচ্ছে। এবং আমরা যদি এর ক্যামেরা স্পেক্সে যাই তাহলে দেখব 32 মেগাপিক্সেলের তো ফ্রন্ট রয়েছে, পেছনে 64 মেগাপিক্সেলের রেয়ার উইথ সনি IMX682 সেন্সার, তার সঙ্গে একটি 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেটা পাচ্ছি, 5 মেগাপিক্সেলের ডেপ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। তাহলে কেমন স্টেবিলিটি অবশ্যই বলবে। এই ভিডিওটি রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 এর রেয়ার ক্যামেরা দিয়ে, আমি বেশ জোরে জোরেই হাঁটছি এবং কীরকম স্টেবিলিটি তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানাবে। সঙ্গে এখানে আমরা একটা সুপার স্টেবিলিটি মোডও পাচ্ছি, যেটা দারুণভাবে স্টেবল করবে তোমাদের ভিডিওকে। তো বেশ ভালো লাগছে আউটডোরে, এবং ফুল HD 4K সবতেই আমরা ভিডিও রেকর্ড করতে পারবো ফ্রন্ট ক্যামেরা দিয়েও। স্যামসাং গ্যালাক্সি F62 এর 4টে ক্যামেরা দিয়েই
আমি ভিডিও আপলোড করলাম, চারটে ক্যামেরা দিয়ে আমি বিভিন্ন জায়গায় যে পিকচার্সগুলো সেগুলো নিলাম। যেমন আমি এই মুহূর্তে রয়েছে একটা গার্ডেন টাইপের জায়গাতে, এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের পাতা বিভিন্ন কালার্সের পরে রয়েছে এবং বেশ অনেক রকমের এখানে ফুল রয়েছে, গ্রিনস রয়েছে, এবং আমি একে একে প্রত্যেকটির ক্লিক করে আপনাদের দেখাবো। তবে নাইট মোড যেটা সেটা আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ নাইট মোডের জন্য একটা ডেডিকেটেড আপনাদের কাছে ভিডিও আসবে। নাইট স্যাম্পল কেমন যতটা আমার ধারণা, আমি দেখেছি অবশ্যই ভালো। তো প্রথম যে পিকচারটা আমরা নিয়েছি কিছু পাতার, পাতার কালার অবশ্যই ভালো, পাতার যে ন্যাচারাল কালার সেটা ন্যাচারাল দিচ্ছে, এবং এখানে ইনডোরে আমরা অসাধারণ পেয়েছি। আমরা তারপরেই কিছু পিকচার নিয়েছি কিছু ফুলের, এবং ফুলের যে কালার্স সেগুলো অসাধারণ, যে কালারটা ন্যাচারাল সেটাই ন্যাচারাল কালার দিচ্ছে, এবং এর যে এক্সপোজার দারুণ, ওভার স্যাচুরেটেড কালার এখানে অতটা আমাদের দিচ্ছে না, এবং এইখানটায় শার্পনেস দারুণ। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা পিকচার নিয়েছি, অসাধারণ। যদি আমরা এই রেঞ্জেই অন্য ফোনের সঙ্গে কম্পেয়ার করি, তাও আমাদের এখানে সফটওয়্যারের জন্য দারুণ লেগেছে। আপনারা জানেন যে এখানে এক্সাইনোসের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে 9825, এবং যার জন্য সফটওয়্যার আর হার্ডওয়্যারের বন্ধুত্ব এতটাই সুন্দর, প্রত্যেকটি কোয়ালিটি অসাধারণ। 64 মেগাপিক্সেলকে জুম করলেও আমরা অতটা খারাপ ছবি পাইনি, অসাধারণ। আপনাদের সঙ্গে একের পর এক ক্যামেরার যে স্যাম্পল সেগুলো শেয়ার করছি। এইবার পোর্ট্রেট মোডে কেমন, পোর্ট্রেট মোডে অসাধারণ। এখানে আপনারা দেখছেন পোর্ট্রেট মোডে রিয়ার ক্যামেরা দিয়ে যে ভিডিও আমি করেছি, এবং যে এখানটায় যে পিকচারগুলো নিয়েছি সেগুলো অসাধারণ, এবং এর এজেস কিন্তু অসাধারণ, সাপ একদম, এবং এজেসে কোনো ব্লার নেই, কোনো আমরা ব্লারি থিংস পাইনি, তো অসাধারণ এর এজ ডিটেকশন। এবং আমরা ক্যামেরা ম্যানকে বলবো, মানে আমারই বন্ধু আমাকে হেল্প করছে, আমাকে একটু দেখাতে ফোকাস করে, যে এর এজেসগুলো দারুণ অসাধারণ। শার্টের যে কালার সেই কালারটাই দেখিয়েছে, পেছনে যে আকাশ সেই আকাশের কালার একদম সঠিক, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সপোজার মেনটেন করতে পারেনি। কিন্তু আবার বলছি, অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরার থেকে এর এক্সপোজার লেভেল কিন্তু অসাধারণ। সনি আইম্যাক্স 682 সেন্সার আমরা এখানে পাচ্ছি। আল্ট্রা ওয়াইডে যখন আমরা নিয়েছি কিছু শট, যদি নর্মাল মোডের সঙ্গে দেখি তাও ভালো, কালার শিফটিং অতটা হয়নি, তবে মাঝে মধ্যে হচ্ছে, আপনাকে ওটাকে ডিটেক্ট করে নিতে হবে। তবে ওই যে বললাম অন্যান্য যে আমরা ফোনের ক্যামেরা দেখেছি তার থেকে এটা অসাধারণভাবেই ভালো, কালার শিফটিং অতটা না যতটা অন্যান্য ব্র্যান্ডের হয়। আমরা ম্যাক্রো লেন্সে বেশ কিছু পিকচার নিয়েছি, ম্যাক্রো লেন্সেও দেখেছি যে ফুলের পেটালস যেমন আপনারা দেখছেন, বা কিছু আমরা পাতার নিয়েছি, আমরা একটা ছোট্ট কাঠির নিয়েছি, ডালের নিয়েছি, সেখানেও আমরা অসাধারণভাবে দেখেছি এজেসকে ডিটেক্ট করেছে। এবং যেহেতু 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, অন্যান্য ব্র্যান্ডরা দেয় 2 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেল ভালো কাজ করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি একের পর এক। তো ওভারঅল যদি দেখি রিয়ার ক্যামেরা অসাধারণ। তাহলে এবার আমরা কথা বলবো ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আমরা একের পর এক সেলফি তুলেছি পোর্ট্রেট মোডে এবং নর্মাল মোডে, অসাধারণ। এবং জামার যে কালার সেটাকে তুলে ধরেছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং সেই সঙ্গে পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি আউটডোরে, তখন এজেসগুলো খুব শার্প, ব্লার সফটওয়্যার মোডে হচ্ছে কিন্তু অসাধারণ, এবং অন্যান্য 32-এর সঙ্গে তুলনা করলে একটু আপনার মনে হবে যে সফট আসছে। এটা শুধু এই ফোনটার জন্য না, স্যামসাংয়ের এ সিরিজ, এফ সিরিজ, এম সিরিজ, নোট সিরিজ, এস সিরিজ যেখানেই যান, ওরা একটু সফট করে দেয়, কিন্তু আপনি এডিটের মাধ্যমে কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো বাড়িয়ে ঠিক করে নিতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা ভালো দিচ্ছে, এবং এই দামে আমি বলবো অসাধারণ। আমি বলবো কালার্স পাঞ্চি, শার্পনেস রয়েছে, ওভার স্যাচুরেটেড কালার নয়, এজেস শার্প দিচ্ছে, পোর্ট্রেট মোড ভালো কাজ করছে, ম্যাক্রো লেন্স ভালো, আল্ট্রা ওয়াইড অসাধারণ, এবং আল্ট্রা ওয়াইডে ভিডিও রেকর্ড করেও অসাধারণ। পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পেরেছি, এটা আমার কাছে অসাধারণ, যেটা একটা হাই এন্ড ফোনে থাকে। তারও স্যাম্পলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ইভেন এই ভিডিওটাও স্যামসাং গ্যালাক্সি F62 এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে হচ্ছে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
एट द एंड अफ द भिडियो आमार मतामत कि सैमसंग गैलेक्सी एफ सिक्सटी टू एर कैमरा सम्पर्के एक कथा बोलते चाहिए वन अफ द बेस्ट कैमरा स्मार्टफोन आमी बोलते पारी अंडार 25,000 एर मध्य और जरा बांग्लादेशेर भाई बंधुरा आछो नियर अबाउट 30-32,000 एर मध्य एज ए कैमरा तुम्हारा फोन टीके पिक करते पारो एकदम सठिक सब किछु ता तो नय ता होतेओ पारे ना एखाने एकटु सफ्टवेयर आपडेट लागबे कारण अल्ट्रा वाइडे जखन आमरा भिडियो बा पिक्चर निच्छि एकटु शिफ्ट होच्छे कलर मैक्रो लेंसेओ ताई सेल्फी कैमरा भालो बाट एकटु सफ्ट इमेज एखाने कैपचार करछे आर एक्सपोजर सेखानेओ एकटु प्रब्लेम आछे स्टिल आपडेटेर माध्यमे ठीक हो जाबे वन अफ द बेस्ट कैमरा फ्रम सैमसांग सैमसांग गैलेक्सि एफ सिक्सटी टू चोख बंद कर रेकमेंड करते पारी और हाँ वीडियो रेकॉर्डिंग असाधारण जरा यूट्यूबे आसते चाओ।